আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আজকে আমি আপনাদের সামনে একটি প্রোগ্রাম সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে আরডিওনো বেসিক ব্লিংকিং প্রোগ্রাম আমরা যখন ফার্স্ট আরডিওনোতে কোডিং করতে যাই সেই সময় দেখা যায় যে আমাদের এই প্রোগ্রামটি জানা অত্যন্ত প্রয়োজন আপনি যদি কোনো প্রোগ্রামের বেসিক অংশগুলো জানতে পারেন তাহলে আমি আশা করি আপনি প্রোগ্রাম অতি সহজে আয়ত্তে নিয়ে আসতে পারবেন তো চলুন আমরা শুরু করি প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি তারপর প্রেস করুন বেল বাটনটি প্রথমে দেখেন আমার এখানে একটি বেসিক প্রোগ্রামের ফাইল আমি আগে লিখে রাখছি এটা হচ্ছে ব্লিংকিং প্রোগ্রাম তো আমরা প্রথমে এটা দিয়ে শিখব কীভাবে কাজ করে প্রোগ্রামটি দেখেন প্রথম লাইনে লেখা আছে আইএনটি এল ইডি ইকুয়াল থার্টিন এখানে প্রথম লাইন দ্বারা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে প্রথমে আমরা নিয়েছি একটি ইনটিজার নিয়েছি ইনটিজারের নাম দিয়েছে আমরা এলইডি এবং এই এলইডি হচ্ছে তেরো নম্বর পিন এখন আমরা যে আউটপুটটা পাবো সেটা হচ্ছে তেরো নম্বর পিন থেকে পাবো মূলত আমাদের প্রথম লাইনের কাজ হচ্ছে আমাদের পিন ডিক্লেয়ার করা আমরা কোন পিন থেকে আউটপুটটা পেতে চাচ্ছি এরপরে দেখেন লেখা আছে ভয়েট সেট এই ভয়েট সেট যে ফাংশনটি আছে এই সেট আপ ফাংশনের কাজ হচ্ছে আমি যে পিনটা ব্যবহার করতেছি সেটা ইনপুট হিসাবে নেব না আউটপুট হিসাবে নেব সেটা ডিক্লেয়ার করা তো দেখেন এখানে লেখা আছে পিন মোড এল আউটপুট তেরো এটা দ্বারা বোঝানো হচ্ছে এই যে আমরা এখানে যেই এল ভেরিয়েবলটি নিয়েছি হ্যাঁ এটা আউটপুট হবে আমরা যদি এখানে ইনপুট লিখে দিতাম সেক্ষেত্রে হতো তেরো নম্বর পিন থেকে আমাদের কোনো পালস ইনপুটে আসবে আই মিন কোনো সেন্সরের লাইন বা আমরা যদি এক্সট্রা কোনো পালস ইউজ করতে চাই সেটা আইসি গ্রহণ করবে আর এখানে যেহেতু লেখা আছে আউটপুট এটা দ্বারা আমরা আউটপুট পাব এরপরের ফাংশন দেখেন ভয়েড লুপ এই লুপ ফাংশনের কাজ হচ্ছে আপনি যেই সেট আপ এবং যে ভেরিয়েবলটি নিয়েছেন সেটাকে একটি পর্যায়ক্রমে কাজ সম্পাদন করানো এই লুপ ফাংশনের কাজ যেমন এখানে লেখা আছে ডিজিটাল রাইট এল হাই এখানে দেখেন ডিজিটাল রাইট এলইডি হাই দ্বারা বোঝানো হয়েছে এই এল পিনটি হাই হবে এরপরের লাইনে লেখা আছে ডিলে এক হাজার মিলি সেকেন্ড এই এক হাজার মিলি সেকেন্ড দ্বারা বোঝানো হচ্ছে যে এই যে এলইডিটা হাই থাকবে এই এক হাজার মিলি সেকেন্ড পর্যন্ত এরপরে দেখেন লেখা আছে ডিজিটাল ডাইট এল লো এই লাইনটি দ্বারা বোঝানো হয়েছে যে এল লো হবে তারপরের লাইনে আবার লেখা হয়েছে ডিলে এক হাজার মিলি সেকেন্ড এই এক হাজার মিলি সেকেন্ড দ্বারা বোঝানো হয়েছে যে এক হাজার মিলি সেকেন্ড পর পর আপনার এলইডিটা অটোমেটিক লিভ হয়ে যাবে তার মানে আমাদের এই টোটাল যে এই লুপ ফাংশনটি আছে আমরা যদি বলতে চাই তাহলে এই যে আমাদের এই সেকেন্ড ব্র্যাকেট থেকে এই লাস্ট সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত কাজ হবে একটি এলইডিকে এক হাজার মিলি সেকেন্ড পর পর জলাবে এবং লিভাবে প্রথম কাজটুকু দেখেন যে আমরা যদি চিন্তা করি এই দুই লাইনের কাজ এলইডিকে জ্বলানো কতক্ষণ এক হাজার মিলি সেকেন্ড পর্যন্ত এবং পরের দুই লাইনের কাজ হচ্ছে এই এলইডিকে লেভানো কতক্ষণ কতক্ষণ এক হাজার মিলি সেকেন্ড পর্যন্ত তার মানে এটা জ্বলবে এবং লেভবে তো আমরা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছি এলইডিটা জ্বলছে এবং লিখছে তো আপনি বুঝতে পারছেন যে এই প্রোগ্রামটি কিভাবে কাজ করে ধন্যবাদ সবাইকে